যারা কিনা ইংরেজিতে একটু কাতর বা মেইল লিখতে, আমরা নর্মালি মেইল ইউজ করি রাইট অফিসে, তো আমরা লাইভ চ্যাটে একটা এমন অপশন নিয়ে এসেছি যেখানে চাইলে সে কিন্তু ওয়ান টু ওয়ান তার ম্যানেজমেন্ট সুপারভাইজার বা কলিগদের সাথে কমিউনিকেশন করতে পারছে। বাংলাটাকে আমরা বেশি ফোকাস করছি। কোম্পানি এমপ্লয়ির কিন্তু হচ্ছে অফিসে ঢুকেই হচ্ছে লগ ইন করতে হচ্ছে না, আমাদের ওল্ড যে ফ্যাসিলিটিসগুলো আছে ফিঙ্গার ইম্প্রেশন দিতে হচ্ছে না, সো সে চাইলে কিন্তু তার ফোনের একটা অ্যাপ থেকে তার লোকেশনে এসে লগ ইন করতে পারছে। এইচআর তার হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো কালেক্ট করতে হচ্ছে না ম্যানুয়ালি, সো সিস্টেমাইজ হয়ে গেছে সফটওয়্যারের মাধ্যমে। এবং আরও যেসব ফিচার্সগুলো রয়েছে আমাদের হচ্ছে এক্সপেন্সগুলো আমাদের অ্যাপ থেকেই সে কালেক্ট করতে পারবে, তার ডেইলি রিপোর্টগুলো সে চেক করতে পারবে, মান্থলি স্যালারি পেরোল সব ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা রেখেছি। সো লাইভ লোকেশন শেয়ার করে সে তার হচ্ছে সেলস এক্সিকিউটিভ থেকে শুরু করে যারা আমরা বাইরে কাজ করে ফিল্ডে, তারাও কিন্তু জিও বেস লোকেশনটা শেয়ার করে হচ্ছে লগ ইন লগ আউট করতে পারছে, মিটিংয়ের আপডেটটা শেয়ার করতে পারছে। সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেই কাজটা করছি, নর্মালি কী হয় হচ্ছে এমপ্লয়ি যদি কখনো চলে যায় কোম্পানির ইনফরমেশনগুলো ব্যাক যে চ্যাটগুলো থাকে বা মেইল কনভারসেশনগুলো থাকে সেগুলো কিন্তু তার কাছে থেকে যায় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। অথরিটি যদি লগ আউট করে দেয় সে কিন্তু কোনো ইনফরমেশন আর ব্যাকে চেক করতে পারছে না। সো কোম্পানির সিকিউরিটির ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে খেয়াল রেখেছি যাতে করে সিকিউরিটি ব্রিচ না হয় বা ইনফরমেশন লিকেজ না হয়।